দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ থাকবে। এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা নেই, বরং বাড়ার সম্ভাবনা আগামী এক সপ্তাহে। গতকাল পশ্চিমে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে 2-4 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে, আবার বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরে যে জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4-5 দিন 26 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে তাপমাত্রা যথেষ্ট বেড়েছে, তার সাথে অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী 2-3 দিন। এ বিষয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব। এর আগেও লং স্পেল হয়েছে, গত বছর যদি দেখা যায় এপ্রিল মাসে কলকাতা অ্যাবাভ 40 প্রায় 5 দিন মতো ছিল। 2016 বা 2009 অ্যাবাভ 40 টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 8 দিন করেছিল। তো এবছরের স্পেলটা অলরেডি যেটা রয়েছে 19-21 এই 3 দিন ছিল কলকাতা অ্যাবাভ 40, এবং আজকেও অ্যাবাভ 40 রয়েছে, অর্থাৎ 4 দিন এখনও পর্যন্ত হয়েছে এপ্রিল মাসে। তবে আগামী কয়েকদিনও এই সিমিলার অ্যাবাভ 40 কলকাতায় কন্টিনিউ করবে। স্পেলটা তো লম্বা হচ্ছেই, হিস্টোরিক যেটা রেকর্ড রয়েছে এর আগেও যেটা বলা হয়েছে কলকাতার ক্ষেত্রে 41.7 রয়েছে লাস্ট 50 ইয়ার্সে সর্বোচ্চ এপ্রিল মাসে 1980-তে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে, তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা, বরং গত দুদিনে আংশিক মেঘলা থাকার কারণে সামান্য একটু কমেছিল তাপমাত্রা। গতকাল পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় রাত্রির দিকে হালকা বৃষ্টিও হয়েছে, যেহেতু সেই মেঘটা কেটে গেছে তো আজ থেকে আগামী 2-3 দিনের মধ্যে আবার যতটা তাপমাত্রা কমেছে বেড়ে যাবে, আবার প্রায় 2-4 ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই, তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আজকের দিনটা, অর্থাৎ 24 তারিখে মেনলি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা। তীব্র তাপপ্রবাহের স্প্রেডটা আগামী দিনগুলোয় ধীরে ধীরে একটু বাড়তে থাকবে। 25 তারিখে যদি বলা হয় এই 24 তারিখের জেলাগুলো, তার সাথে অ্যাড হবে মেনলি ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা। 26 তারিখে গিয়ে স্প্রেডটা আর একটু বাড়বে, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে 26 তারিখে। তারপরও 27-28 একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 5 দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে 24 তারিখে 2.5 পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 40.5। তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে, কলকাতার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো 41 ক্রস করার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী 5-7 ডেজ দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা মেনলি উত্তরের জেলাগুলিতেই, দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি, লোকালাইজড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। 26 তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলোতে, অর্থাৎ 26 তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে 5টা জেলা, দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা ধরনের। এছাড়া উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে, তাপপ্রবাহের সতর্কতা থাকছে মেনলি মালদা, দুই দিনাজপুর। তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামী 5 দিন।